আজকে বিজেপি কে যাবো আজকে এই অবস্থা আমরা মানে শুধু আমরা মানে জাত ভাগ ওবিসি ভাগ আমরা ওবিসি কি হয়েছে ঘটনা ঘটনাটা হইলো আজকে 15 দিন ধরে আমরা বাড়ি ঘরে থাকতাম পারতেছিল একজনের কারণে রাজেশ দাস হ্যাঁ নেতৃত্বে আমরা বাড়ি ঘরে মানে প্রচন্ড হামলা করতেছে সমানে দোকান খুলতাম পারি না আমি মাছের ব্যবসা করি সমানে দোকান খুলতাম পারি না তারপরে আমার ভাতিজা ইয়া মাংস দোকান আছে আজকে এলে 3 বার দোকানটা ভাঙছে আসার পরে আমরা এতটুকু আতঙ্ক এতটুকু অশান্তি আমরা বুকাশি না করি আমরা কিন্তু বিজেপি করি আজকে বিজেপি করে আজকে এই অবস্থা আমরা মানে শুধু আমরা আমার মতো বিজেপি কর্মী পঞ্চায়েত প্রতিনিধি আমি আমার বেটা রাজনৈতিক নেতা তাদের দুর্নীতির বিরুদ্ধে একটু কথা কইছিলাম যে কারণে এখনো একটা দাসদেব নাতুর একটা ফ্যাক্টর আছে যে হেন আমরা প্রত্যেকটা যোগী পরিবারের উপরে দেবনাথ পরিবারের উপরে তারা ছায়া ছায়া অ্যাটাক করে কারা করে এখন রাজেশ দাস আছে আপনারা কোন দল করেন প্রত্যেকে বিজেপি খালি দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে কথা কওয়াতে এই অবস্থা আজকে জিষ্ণু দেববর্মা হাইরা যাওয়ানের একমাত্র কারণ এসব দুর্নীতিবাজ নেতারা তাদের উঠে সেট করে সেটা মানুষ বুদ্ধিছে না হন তারা আমদার উপরে ভাষা দিতেছে আমদার নাকি বুদ্ধিছে না কয়জনের বাড়ির উপরে আমলা করছে কয়জন আজকে প্রায় 7 জনের উপরে 7টা ফ্যামিলির উপরে অ্যাটাক করা হয়েছে এটা কোন জায়গা কোন বিধানসভা এটা চৈলাম বিধানসভা জিষ্ণু স্যার আমদার যে বিগত কোন জায়গা কত নম্বর বুথ এটা 19 নম্বর বুথ 6 নম্বর ওয়ার্ড জায়গার নাম গৌতম কলোনি দোকান বানছে আমি জানি কালকার দিন বাদে 400 দিন হইলো আমার রূপে এটা কইব আজকে সব নেতৃত্বের কারণে জিষ্ণু স্যার হাসছে আর নইলে এরকম চড়লাম বিধানসভার ভিতরে এত কাজ হইয়া হওয়ার পরেও জিষ্ণু স্যার হাইরা গেছে খালি এরকম অযোগ্য লোকের নেতৃত্বের কারণে একটা প্রতিনিধি ঘটনা হইলো আজকে 15 দিন ধরে আমরা বাড়ি ঘরে থাকতাম পারতেছি না কেন একজনের কারণে রাজেশ দাস হ্যাঁ নেতৃত্বে আমরা বাড়ি ঘরে মানে প্রচন্ড হামলা করতেছে সমানে দোকান খুলতাম পারি না আমি মাছের ব্যবসা করি সমানে দোকান খুলতাম পারি না তারপরে আমার ভাতিজা ইয়া মাংসের দোকান আছে আজকে এলে 3 বার দোকানটা ভাঙছে জায়গাটার নাম কিটা ফরমুন চমনে কে মারছে মারছে রাজকুমার দেবনাথ রাজকুমার দেবনাথ আর রাজেশ দাস চন্দন দেবনাথ কোন জায়গায় ঘটনা